সবাই কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে কালকে তোমরা দেখেছো যে ষড়যন্ত্রের পার্ট ওয়ান, আজকে কিন্তু পার্ট টুটা একদম দেখতে ভুলো না, আর স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। তাই বলি যে মেয়েদের কপাল কিরকম, বিয়ের 17 বছর পরেও আজকে আমাদের এই অবস্থা। বিয়ের 17 বছর পরেও আজকে কোনো কোনো মানুষের, মানে ছেলে ছেলের বউয়ের যে সুখটা ঠিকভাবে দেখতে পারে না, তার এটাই একটা জলজ্যান্ত প্রমাণ আবার আমি 2 দিন আগে পেলাম। খারাপ লাগে, ভেবেছিলাম বয়স্ক মানুষ হয়তো সব কিছু মানে আগের মতো নেই, ভুলে গেছে, হয়তো এখন আমাদের দুজনকে একসাথে দেখলে ওনার ভালো লাগবে। বাট 17 বছর পরেও যখন দেখি না মেন্টালিটিটা ওই ওনার একই জায়গায় রয়ে গেছে, তখন খুব কষ্ট পাই এই আর কি। তো যাই হোক, আর বেশি দূর বাড়ালাম না, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, আর বেল বাটন আইকনটা অন করে রাখো, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা যান। তাহলে দেখতে থাকো ষড়যন্ত্রের পারে। তারপর তো ব্যবসা ট্যাবসা বন্ধ করে দিলাম, দিন দিন যত দিন যাচ্ছে আমাদের অশান্তি বাড়ছে। তো আমি কি করলাম, মেয়েকে নিয়ে, মেয়ের যখন বছর দেড়েক বয়স তখন আমি আমাদের দমদমের বাপের বাড়িতে চলে এলাম। তো দমদমের বাপের বাড়িতে চলে আসার পর আমার হাজব্যান্ডের সাথে তো আমার ভীষণ দূরত্ব তৈরি হয়েছে। তো তারপরে আমার এখানে আসার পরে তখন আস্তে আস্তে কি করব, খুব মানে টাকা পয়সারও ট্রাভেল যাচ্ছে, তো আস্তে আস্তে একটা দুটো করে মেশিন তুলতে লাগলাম। মেশিন তুলে আমি কি করতাম, লোকের মাল করতাম, কাজ করতাম লোকের, মানে শার্টের কাটিং পিস আমাকে দিয়ে দিত, আমি সেটা সেলাই করে জমা দিতাম। তারপর আস্তে আস্তে একটু যখন ব্যবসাটা গ্রো হচ্ছে, তখন কি করলো, মানে আমাকে আমার শ্বশুরমশাই হঠাৎ একদিন ফোন করে বলছে যে দেখ মেয়েটা বড় হচ্ছে, তুই তাহলে বাড়িতে চলে আয় মেশিন টেশিন নিয়ে। তো আমি আবার সেই মেশিন নিয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে একটা ছোট ঘরে মেশিনটা ব্যবসা শুরু করলাম। ব্যবসা শুরু করার পর একটা করে দুটো করে মেশিন বাড়াচ্ছি আর কাজ করছি, ভালোই কাজ হচ্ছিলো। প্রায় 8-9 বছরের ব্যবসা, তো ঘরে যেরকম পারতাম সেরকম আমি টাকা দিতাম। আর একটা জিনিস বলে দিই, শ্বশুরমশাইয়ের একটা কী প্রবলেম ছিল, উনি আমাকে 1 টাকা দিলে লিখিয়ে নিত, কিন্তু আমি যদি ওনাকে সপ্তাহে বা মাসে কোনো টাকা দিতাম সেটা কিন্তু লিখে আমি বলতাম বাবা লিখে দিই, তো উনি কিন্তু সেটা লিখিত করে রাখতো না, আর ছেলেকেও বলতো না যে শম্পা টাকা দিয়েছে। তো এরকম করেই চলতে থাকলো। এবার যত ব্যবসাটা বড় হচ্ছে সেই আগের মতন অবস্থা, আবার সেই আমাদের অশান্তি বাড়তে শুরু করেছে। তখন আবার বলা চালু করলো কি, ছেলেদের সাথে ব্যবসা করে ছেলে ওরিয়েন্টেড, এবার কারিগররা তো সব ছেলেরাই হবে, মুসলিম কারিগররা কাজ করতো, ছেলে ওরিয়েন্টেড কাজ, হ্যাঁ তোর বউ খারাপ এই সেই, মানে অশান্তি মানে চূড়ান্ত সীমায় অশান্তি। তারপরে এরম করতে করতে প্রায় আমার 8-9 বছরের ব্যবসা প্রায় বন্ধের মুখে চলে এলো। বড় বড় পার্টির কাজ করি, একটা মেশিন থেকে প্রায় 23-24টা মেশিন করেছিলাম, কিন্তু যখন ব্যবসাটাই বাড়তে শুরু করলো তখন ওই রকম অশান্তি। এবার আর শ্বশুরমশাই অশান্তি করতো না, বাপ্পাইকে দিয়ে করাতো, মানে বাজে বাজে কথা। আমি যখন কারখানায় থাকতাম, আমার বাড়ির সামনেই আর একটা জমিতেই একটা কারখানা ছিল, মানে আমাদের জমিতেই আমি একটা ঘরে মেশিনগুলো ফেলেছিলাম। তো আমি যখন সকালবেলায় কারখানায় চলে যেতাম, তারপরেই বাপ্পাইকে ওরকম বোঝাতো যে হ্যাঁ ছেলে ওরিয়েন্টেড কাজ এই সেই, বিভিন্ন রকম বাজে বাজে কথা বলিয়ে তারপর বাপ্পাই এত অশান্তি শুরু করলো, এত অশান্তি শুরু করলো, মানে লাস্ট পর্যন্ত আমার বাবা মা আমাকে হাতে পায়ে ধরে বলছে তুই ব্যবসাটা বন্ধ করে দে। তো যাই হোক, আমি তখন না মানে যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে জীবন সম্পর্কে, বিয়ে হয়ে গেছে ধরো প্রায় 9-10 বছর হয়ে যাচ্ছে। তো তখন আমি বাবা মাকে একটা কথাই বললাম, আমি ব্যবসা বন্ধ করে দিতে পারি যদি বাপ্পাইরা আমার সম্পর্ক টিকিয়ে রাখতে হয়, কিন্তু অন কন্ডিশন আমি তোমাদের বাড়িতে থাকবো আর আমাকে আমার মেয়ের খরচা ওদের পুরো চালাতে হবে। তো আমি এটা কিন্তু প্রেশার না, মানে আমি এই কথাটা বলেছিলাম আমার শ্বশুরমশাইকে, কারণ ওনার পলিটিক্সটা তো আমি জানি, যেহেতু ব্যবসাটা উঁচু হচ্ছে এবার ছেলে আমার গ্রিপে আসছে, হ্যাঁ যেহেতু টাকা পয়সা নিয়ে ছেলেকে এত কথা শোনাতে হতো, আমাদের এত মান সম্মান নষ্ট করেছে, লোকের সামনে ছোট করতো, মানে এরকম আছে আত্মীয় স্বজন ভরা বাড়িতে, তাদের সামনে বলছে ওর ঠাটবার দেখ, ওর বর তো ওকে একটা নাইটি কিনে দেওয়ারও যোগ্যতা নেই, সবই তো ওরা চলে আমাদের পয়সায়। আমার হাজবেন্ড কিন্তু রীতিমতন চাকরি করতো তখন, কিন্তু সে অনেক ঘটনা পরে আমি একদিন বলবো, তো আমাকে কিন্তু সবই করে দিত, হয়তো খাওয়া খরচাটা ওর বাবা নিত না, খালি বলতো না তোরা জমা আমাকে দিতে হবে না, নিজেই নিত না, আবার নিজেই সবার সামনে মানে ছেলের সামনে বলতো না, সব লোকজনের সামনে আমার ওরকম খিল্লি ওড়াতো। তো আমার ভেতরে ভেতরে ওই জ্বালা থেকেই যখন কাজগুলো আমি একটু একটু করে বড় করছি, বাপ্পাইরও ভালো লাগছে, বাপ্পাই যখন আস্তে আস্তে আমার সাথে ইনভলভ হচ্ছে, তখনই উনি আবার পলিটিক্স শুরু করে দিল যে এবার আবার এদের দুজনের ভাঙন শুরু হবে। কি বুঝিয়েছে আমি জানি,
জানি না বাপ্পাই আবার চরম পর্যায়ে অশান্তি তারপরে তো আমি আবার ব্যবসা ট্যাবসা বন্ধ করে দিলাম ওই ব্যবসা বন্ধ করতে আমার এক বছর টাইম লেগেছে মানে তোমাদের এরকম বলছি সিটি লাইফের শার্ট আমি বানাতাম সিটি স্টাইলের শার্ট বানাতাম টার্টেলের স্যাম্পল পাস করিয়ে ফেলেছিলাম আমাকে টার্টেল মাল পাঠাবে হফম্যান এদের আমি শার্ট বানাতাম আমার কারখানায় মানে এক্সপোর্ট লেভেলে আমি কাজ করতাম সব সাদা মাথার ঝুঁকি মেশিন ছিল 22টা কারিগর ছিল তো ওই কাজ আমাকে কিন্তু ওরা ওরকম করে বন্ধ করে দিতে বাধ্য করলো কিন্তু আমি দাবি করেছিলাম যে আমি মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাব কারণ আমার তো কোনো ইনকাম নেই তো যদিও কারখানাটা চলছিল আমি সংসারে কন্ট্রিবিউট করতাম সেটা বন্ধ করে দিলে আমাকে আবার অপমানিত হতে হবে সবার সামনে আমি বাবা মার কাছে চলে যাব কিন্তু আমার মেয়ের খরচা তোমাদের পাঠাতে হবে যাই হোক আমি সেই থেকে বাপের বাড়িতে চলে এলাম মেয়েকে নিয়ে তারপর কেজি ক্লাসে ভর্তি করালাম আস্তে আস্তে 1 2 3 4 হতে হতে তো আমি পুরো বাড়িতেই বসে রইলাম তারপরে যখন উনি টাকা পাঠাতো আমাকে তারপরে আমি লিখিত করে নিয়েছিলাম তো উনি আমাকে মেয়ের জন্য টাকা পাঠাতো তারপরে যখন আমি আবার লকডাউন পড়লো লকডাউনের মধ্যে আমি না লকডাউনের আগে উনি বাড়িতে পড়ে মাথা ফেটে গেল মাথা ফেটে যাওয়াতে 25খানা সেলাই পড়েছিল আমার শ্বশুর মশাই তখন আমি দমদম থেকে শুনতে পেয়ে ছুটে চলে গিয়েছিলাম তো আমি ওখানে থাকতে পারিনি কিন্তু আমি বাপ্পাইকে বলেছিলাম বাপ্পাই আমি আমার সাথে বাপের বাড়িতে নিয়ে যাচ্ছি আমি সুস্থ করে বাড়িতে পাঠাবো তখন সবাই ওনাকে না করেছিল না পায়খানা বাথরুম দূরে ওখানে টালির ঘরে তুমি থাকতে পারবো না তখন আমি সবাইকে বলেছিলাম দেখো হতে পারে এদের থেকে আমার বাপের বাড়ি গরিব কিন্তু এইটুখানি কনফিডেন্স আমার আছে আমি সেবা শুশ্রূষা দিয়ে বাবাকে সুস্থ করে আমি বাড়ি পাঠাবো সেখানে ওনার মেয়েও এসেছিল ছোট মেয়েও দেখতে এসেছিল কিন্তু ছোট মেয়েও বলেনি যে না বাবা তুমি আমার সাথে চলো তো যাই হোক আমি সবার এগেনস্টে গিয়েই ওখান থেকে গাড়ি ভাড়া করে শ্বশুরমশাইকে নিয়ে মানে সেই দৃশ্য যদি দেখো পুরো এখান থেকে মাথার পেছন অব্দি ফাটা তারপরে মুখ চোখ মুখ ফুলে গেছে হ্যাঁ আমি পরে শুনতে পারলাম নাকি বন্ধু বান্ধব কাকা শ্বশুরদের সাথে একটু ড্রিঙ্কস করেছিল তো ঘরে ঢোকার পথে সিঁড়িতে পড়ে গেছিল হ্যাঁ তো যাই হোক ওনাকে এখানে প্রায় এক মাসের মতন রেখে আমি সুস্থ করে বাড়ি ফিরলাম বাড়ি পাঠিয়ে দিলাম ওনাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার পর উনি খুব প্রশংসা করতো না ওরা খুব সেবা শুশ্রূষা করেছে ভালো যত্ন আদি করেছে সব ঠিক ছিল হ্যাঁ তারপরে বাড়িতে যেতাম মেয়েকে নিয়ে এখন মেয়ের ক্লাস 10 কিন্তু তো মানে সেই জিনিসটা আমি ভেবেছিলাম কেটে গেছে লকডাউনের সময় উনি অসুস্থ হয়েছিল প্রায় আমি একাও ওলা উবের করে 3-4টে হসপিটাল ঘুরে আমি ওনাকে একা হসপিটালাইজ করেছিলাম KPC-তে মানে ওনার মেয়েরাও আসতে ভয় পাচ্ছিল আর তখন আমার মেয়ে ওখানে ছিল বাপ্পাই একদিন যেত আমি একদিন যেতাম তো ভর্তি করার টাইমটা আমি ওনাকে রাত্রিবেলায় নিয়ে হসপিটালাইজ করেছিলাম বাপ্পাই মেয়েকে দেখছিল কারণ মেয়েকে তো একা রেখে বেরানো যাবে না আমরা দুজন একসাথে বেরোতে পারবো না তো যাই হোক সবকিছু ঠিক ছিল উনি অনেক চেঞ্জ হয়ে গেছে আমি ভেবেছিলাম কিন্তু সেই জিনিসটা না এখনো রয়ে গেছে মানে প্রায় অনেক মাসই হয়ে গেল বাপ্পাই আমার বাপের বাড়িতে আসে না তো যেহেতু আমি যেতে পারছি না মেয়েটা আবার 10 দেবে প্রতিবার পরীক্ষার পর পর বা ছুটি ছাটাতে আমি মেয়েকে নিয়ে যাই শ্বশুর বাড়িতে ও একটু বাড়িতে যেতে ভালোবাসে তো এবার হ্যাপি আলি পরীক্ষার পর আমি যেতে পারিনি তা আমি বাপ্পাইকে ডেকেছিলাম যে দেখো তুমি এখানে আসো এসে দুদিন থেকে যাও তোমরা বিশ্বাস করবে না ও অনেক বলাতে ও এসে দুদিন ছিল আমার বাপের বাড়িতে দুদিন থাকার পর আমি ও যখন বাড়িতে ঠিক দুদিনের মাথা থেকে সন্ধ্যেবেলা থেকে ও রাত্রে বাড়ি যাবে তো সন্ধ্যে থেকে আমার শ্বশুর কন্টিনিউ আমাকে আর ওকে ফোন করছে মানে ও কখন বাড়ি যাবে হ্যাঁ ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারছে না খালি বলছে যে ভাত করে রাখবে এই করে রাখবে মানে রান্নার দিদি তখন আমি বলছি বাপ্পাই তুমি তাহলে বেরিয়ে যাও উনি একা আছে তো এত বছর তো ওনাকেই দেখলো মানে আমাদের দিকে আমি কখনো ডাকিও নি মেয়ে যে বড় হয়ে গেল হয়তো মেয়ের টাকাটা ওরা পাঠিয়ে দেয় এটা আমি মিথ্যে বলবো না কিন্তু মেয়ে যে বড় হলো মেয়ের যে স্কুলিং মেয়ের টিউশন সবই কিন্তু আমি করি তো যাই হোক ওর ও একটু বাবাকে পেয়ে আনন্দ বলছিল বাবা আর একটা দিন থাকো থাকো বললাম না দাদু রেগে যাবে চলে যাক দেখো বিয়ে হয়ে গেছে এখন প্রায় 17 বছর হয়ে গেছে তো যাই হোক ওর বাবা চলে গেল খুব ভালো কেটেছে মানে কেটেছিল ওই দুদিন যে ওখানেও ছিল কিন্তু গতকাল হঠাৎ দেখছি ওরকম বাপ্পাই ফোন করে মানে যবে থেকে বাপ্পাই আমার বাপের বাড়িতে এসেছে তবে থেকে আমার শ্বশুর আমাকেও ফোন করে না আর আমার মেয়েকেও ফোন করে খোঁজ নেয় না মানে প্রায় আগে ফোন করতো একদিন ছাড়া ছাড়া ফোন করে না মানে ওনার রাগে ফুসছে যে ছেলে গেছে শ্বশুর বাড়িতে বৌমার সাথে মিল হয়ে গেল হ্যাঁ তো কালকে হঠাৎ করে দেখছি আমার বর ফোন করে এরকম আমাকে না দুই একটা এমন কথা বলছে
এখন প্রায় 17 বছর হয়ে গেছে। তো যাই হোক, ওর বাবা চলে গেল, খুব ভালো কেটেছে, মানে কেটেছিল ওই দুদিন যে ওখানে ও ছিল। কিন্তু গতকাল হঠাৎ দেখছি ওরকম বাপ্পাই ফোন করে, মানে যবে থেকে বাপ্পাই আমার বাপের বাড়িতে এসেছে তবে থেকে আমার শ্বশুর আমাকেও ফোন করে না আর আমার মেয়েকেও ফোন করে খোঁজ নেয় না। মানে প্রায় আগে ফোন করতো, একদিন ছাড়া ছাড়া ফোন করে না। মানে ওনার রাগে ফুসছে যে ছেলে গেছে শ্বশুর বাড়িতে, বৌমার সাথে মিল হয়ে গেল। হ্যাঁ, তো কালকে হঠাৎ করে দেখছি আমার বর ফোন করে এরকম আমাকে না দুই একটা এমন কথা বলছে। ও তখন বলছে বাবা তো আমাকে এইগুলো বললো, বাবা তো আমাকে এইগুলো বললো। তো আমার না ভীষণ কষ্ট হয়েছে যে বাবা এখনো সেই রকম রয়েছে, আমাদের সাথে আজকে 4-5 দিন কথা বলে না আর তোমাকে আমার সম্পর্কে আবার সেই রকম কান ভরাচ্ছে। কিন্তু ওর আমার হাজবেন্ডেরও তো বয়স হচ্ছে এখন, ও নিজের অভিজ্ঞতা দ্বারা বুঝতে পেরেছে আগে যেমন কি বাবা আমার নামে কিছু বললে ওটা বিশ্বাস করি ভীষণ অশান্তি করতো, মানে কোনটা ঠিক কোনটা ভুল মানে বুঝতে চাইতো না। তারপর কালকে আমাকে যখন জিজ্ঞেস করেছে আমি বলছি আমি কোনো উত্তর দেব না, তুমি ফোনটা নিয়ে আগে তোমার বাবার সামনে যাও, স্পিকারটা অন করো, উনি আমার কথা শুনবে, তবেই আমি কথাগুলো বলবো যে উনি কতটা মিথ্যে বলছে। তখন বাপ্পাইকে যখন কথাটা কিছুই না, মেন ঘর ভাড়াগুলো না উনি তুলতে পারে না, মানে ওনার ওনার যত ঘর ভাড়া আছে ঘর ভাড়াগুলো কি হয় যে চেপে যায়, 2-4 মাস পর পর দেয়। তারপরেও আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রতি মাসে তুই ঘর ভাড়াটা তুলে দিস। তো আমি এই 2 মাস যেহেতু শ্বশুর বাড়ি যেতে পারিনি, ঘর ভাড়াগুলো তুলিনি, 2-3 জনের ঘর ভাড়া আমি বলেছি এই মাসের এই অক্টোবরের 2-3 তারিখে গিয়ে আমি হিসাব করে তুলে বাবা তোমাকে দিয়ে আসবো। আর উনি ওনাকেও সেটা বলা আছে আমার, যেহেতু আমি মেন এক্সামের জন্য যেতে পারিনি, কিন্তু উনি আমার হাজবেন্ডকে কান ভরিয়েছে যে এই তো একটাও ভাড়া পাচ্ছি না, তোর বউ সব অনলাইনে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। এত খারাপ লেগেছে আমার কথাটা শুনে, এই কথাটার মানেটা কি বলতো, যে তোর বউ টাকা পয়সা সব অনলাইনে নিয়ে নিচ্ছে ভাড়াটেদের থেকে। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি ওপরে যাও, তোমার বাবার সামনে স্পিকারটা অন করো। তখন অন করে আমি, ওর বাবা পাশেই ছিল, আমার হাজবেন্ড বলছে হ্যাঁ কি বলবে বলো আমাকে বলছে। তখন আমি বললাম বাবা তোমাকে আমি বলিনি যে এই 2 মাসের 3টে ভাড়া আমি হিসাব করতে পাচ্ছি না, আমি অক্টোবরের 3-4 তারিখে যাবো, গিয়ে হিসাব করে বাবা টাকাটা তুলে তোমাকে দিয়ে আসবো। তখন না চুপ করে আছে। তখন আমার হাজবেন্ড বলছে কি গো বাবা ও তোমায় বলেছে কথাটা? তখন চুপ করে আছে। তখন তো আমার হাজবেন্ড রেগে গেছে, বলছে ও তোমাকে বলে রাখা তো, তোমার আমাকে এরম ভাবে কথাটা বলার মানেটা কি যে তোর বউ সব টাকা অনলাইনে নিয়ে নিচ্ছে? তখন আমি বলছি বাবা আমি কি চোর না চুরি করি যে তুমি এরম ভাবে ওকে হঠাৎ করে কথাটা মানে কতটা বাজে ভাবে বলে উস্কেছে। তারপরে এটা হওয়ার পরও আমি যে 3টে ভাড়াটের হিসাব আমি করতে পারিনি, আমার হাজবেন্ডকে বললাম তুমি ওদের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো যে আমি ওদের থেকে কোনো টাকা নিয়েছি নাকি। তখন আমার হাজবেন্ড আবার ওদের কাছে ফোন অন রেখে গেল, গিয়ে বলছে বৌদি কি এই 2 মাসের ভাড়া নিয়েছে? তখন ওরা বলছে না দাদা, বৌদি আমাদের ফোন করে বলেছে যে অক্টোবরের 2-3 তারিখে এসে হিসাব করবে, আমরা একবারে টাকা দেবো। তারপর তো আমার হাজবেন্ড ওপরে গিয়ে ভীষণ অশান্তি করেছে শ্বশুরমশাইয়ের সাথে যে সেই জিনিস তুমি এখনো চালিয়ে যাচ্ছ, হ্যাঁ কিসের তোমার এত ইগোর প্রবলেম, তুমি হঠাৎ করে কেন আবার ওর সম্পর্কে আমাকে ভড়কাতে গেলে, মানে ওকে 4টে বাজে কথা বললে তোমার কি আনন্দ হবে না? আমি 2 দিন গিয়ে থেকেছি বলে তোমার সহ্য হলো না? হ্যাঁ তোমাকে কি আমি দেখি না, মেয়ে আর বউটা তো বাপের বাড়িতে পড়ে আছে আজকে কত বছর ধরে, আমি তো তোমাকেই দেখার জন্য এখানে পড়ে আছি, না হলে আমি তোমাকে ছেড়ে আমি ওদের নিয়ে ভাড়া বাড়িতে থাকতে পারি না, যেহেতু মা নেই আমি তোমাকে দেখার। তো আমি না খুব কষ্ট পেয়েছি যে আজকে বিয়ের 17 বছর পরেও সেই মন খুলে মানে হাজবেন্ডের সাথে মেশা কথা বলা গল্প করা সেই জিনিসটা আমার লাইফে হয় না। তো আমি ভগবানের কাছে একটা কথাই বলি, ভগবান আমি এখন একজনের দিকেই তাকিয়ে আছি, সেটা হচ্ছে আমার মেয়ে। মেয়েকে মানুষ করাটাই আমার লক্ষ্য, তো নিজের টাইম তো একটু কাটাতে হবে। হ্যাঁ মেকআপের কাজ কিছু কিছু করি নিজের টাইম কাটানোর জন্য, এই নতুন চ্যানেলটা খুলেছি তোমাদের সাথে গল্প করতে ভালোবাসি তাই এসে আমি ব্লগ করি। তো ভাবলাম যে যেহেতু ভিডিও করতে যেতে পারলাম না, বাইরে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে কালকে রাতে যেভাবে আমি কেঁদেছি, আমি ভেবেছিলাম উনি সুধরে গেছে, উনি হয়তো ঠিক হয়ে গেছে, উনি হয়তো ভাববে যে আমার ছেলে ছেলের বউ নাতনি সবাই একসাথে থাকলে হয়তো মানে ভালো লাগবে। কিন্তু আলটিমেট দেখলাম যে না, মানে হাজবেন্ড আমি আমার মেয়ে যদি একসাথে ভালোভাবে থাকি সেটা ওনার জেলাস হয়। হ্যাঁ ওদের বাদ দিয়ে যদি আমি ওনার
ওনাকে সবসময় মানে ভালোবাসি বা ওনাকে সবসময় সবকিছু করি তাহলে ওনার হয়তো ওটা ভালো লাগবে। তো আমাদের মিলমিশটা সেই 2004 সাল থেকে উনি সহ্য করতে পারেনি, কালকে রাতেও প্রমাণ হলো উনি আজকে স্টিল নাও উনি সহ্য করতে পারে না। ভেবেছিলাম মেয়ের মাধ্যমিক দেওয়ার পর হয়তো নিজের বাড়িতে চলে যাব, কিন্তু আমি ভাবছি যে না যাব না, কারণ গেলে দেখো সেই আমার আর আমার হাজবেন্ডের মধ্যে একটা দূরত্ব তৈরি করাবে, সেই অশান্তি। মেয়েটা এখন বড় হয়ে গেছে আর এইসব অশান্তি ভালো লাগে না। তো ওটাই বলছি যে পয়সা মানুষের জীবনে এরকম একটা জায়গা এনে দেয় না যে দিতে পারলেই হয়তো সব ভালো, আর কোনো জিনিসের হয়তো ম্যাটার করে না। তো আমি তো ভিডিও বড় হয়ে যাবে বলে ভেতরের আরো অনেক কিছু বলতে পারিনি, তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো, তো সেই ষড়যন্ত্রের শিকার আমি আজও। বাট হ্যাঁ, থ্যাঙ্কস গড ভগবানকে যে আগে যেটা আমার হাজবেন্ড অশান্তি করত, শুনেই চিল্লাতো, আমাকে বাজে বাজে কথা বলতো, বাট কালকে দেখলাম ওর বাবা ওকে এত কথা বলাতেও ও কিন্তু আমার উপর চিল্লায়নি। যখন আমি বলেছি যে তুমি স্পিকার অন করে রাখো, আমি বাবাকে কথাগুলো বলেছি নাকি তুমি জিজ্ঞেস করো, যখন ও দেখলো যে ওর বাবার উত্তর দিতে পারছে না, যে সত্যি তো আমি বলে রেখেছিলাম বাবা আমি যেতে পারছি না, আমি হিসাব করে তোমাকে আমি অক্টোবরে টাকা দিয়ে দেবো, যেহেতু দু মাসের তিনটে ভাড়াটের হিসাব আমি করে দিয়ে আসতে পারিনি, ওর বাবার মনে একটা সন্দেহ হলো, আমি টাকা পয়সা হয়তো নিয়ে নিয়েছি, যেটা আগা গোড়াই ওনাদের সন্দেহ, আমি জিনিসপত্র সব নিয়ে যাই এই করি। তো ওর জন্য না নিজের বাড়ি বলতে আজকে মহেশতলার বাড়িটাকে আমার আর মনে হয় না, যেখানে ভালোবাসা নেই, যেখানে নিদ্রতা নেই, যেখানে সম্মান নেই। তো মেয়ের মুখের দিকে তাকিয়ে আছি, জানি না আর বেশি কিছু বলবো না। দেখো বলতে বলতেই কিন্তু চোখ থেকে জল বেরিয়েছে বারবার, তোমরা কিছু মনে করো না। আর সত্যি বলছি তোমাদের আমি অনেক নিজের মনে করি বলেই এটা শেয়ার করলাম। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা প্লিজ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তাহলে নমস্কার, টাটা।